নমস্কার, সেভেনওয়েক নিউজ নেটওয়ার্কে আপনাদের স্বাগত। ফের ভিন রাজ্যে কাজ করতে গিয়ে মৃত্যু হলো বাংলার পরিযায়ী শ্রমিকের। পেটের টানে রাজমিস্ত্রির কাজে উত্তরপ্রদেশের কানপুরে গিয়েছিলেন মুর্শিদাবাদের শামশেরগঞ্জের ধুলিয়ান পৌর এলাকার বাসিন্দা বছর 43-এর হাসিম উদ্দিন শেখ। শুক্রবার বিকেলে সেখানেই মৃত্যু হয় তার। পরিবার সূত্রে জানা গেছে, গত বুধবারই গ্রামের শ্রমিকদের সঙ্গে ট্রেনে উত্তরপ্রদেশের কানপুরে রাজমিস্ত্রির কাজে গিয়েছিলেন হাসিম উদ্দিন। শনিবার সকাল থেকেই কাজে যোগদানের কথা ছিল ওই শ্রমিকের, কিন্তু শুক্রবার বিকেলে খাওয়া দাওয়ার পর টিউবওয়েল থেকে জল নিতে গিয়েছিলেন তিনি। সেখানে আচমকা পড়ে গিয়ে জ্ঞান হারিয়ে ফেলেন। সহকর্মীরাই দ্রুত স্থানীয় হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকেরা তাকে মৃত বলে ঘোষণা করেন। শনিবার সকালে শ্রমিকের মৃত্যুর খবর তার বাড়িতে পৌঁছতেই কান্নায় ভেঙে পড়েন পরিবারের সদস্যরা। অভাবের তাড়নায় সংসার চালাতে রুটি রুজির আশায় ভিন রাজ্যে রাজমিস্ত্রির কাজে যাবার মাত্র 3 দিনের মাথায় শ্রমিকের এহেন মর্মান্তিক মৃত্যুতে শোকস্তব্ধ শামশেরগঞ্জের ফিল্ড এলাকা। তার ছেলের কোনো অসুখ ছিল না, জানালেন মৃত শ্রমিকের বাবা নিজাম উদ্দিন শেখ। বুধবারের দিন 26 জানুয়ারি রান্না বান্না করে খাওয়া দাওয়া করে কলে গেছিল। কলেজে আমার ছেলে পড়ে যায়, পড়ে গিয়ে অজ্ঞান থেকে ওকে হাসপাতাল নিয়ে যাওয়া হয়। হাসপাতাল থেকে পরে আমি শুনতে পেলাম কি তোমার ছেলে ডেথ হয়ে গেছে। আমার ছেলের নাম হাসিম উদ্দিন। আমার ছেলেকে কোনো অসুখ ছিল না, প্রেশার ছিল, প্রেশারের ক্ষেত্রে আমার ছেলে ডেট করেছে। কি করে জানতে পারলেন আপনারা? ওই যে কি নাম বলছে, সাবির, সাবির এসে আমার বাড়িতে এসে এলো কি আপনার ছেলে খুব খারাপ আছে। সে সাবির এলো দুবার করে। তো আমি বললাম ঠিক আছে, দেখেন আপনারা। ভিন রাজ্যে রাজমিস্ত্রির কাজে যাওয়ার মাত্র 3 দিনের মধ্যে মৃত্যু হলো মালদা শ্রমিকের। ময়না তদন্তের পরেই দেহ বাড়িতে আনা হবে, কিন্তু সুদূর উত্তরপ্রদেশ থেকে মৃতদেহ মালদার বাড়িতে ফিরিয়ে নিয়ে আসতে যে পরিমাণ অর্থের প্রয়োজন তা দেওয়ার সাধ্য নেই হত দরিদ্র এই পরিবারের। তাই দেহ ফিরিয়ে আনার খরচ যোগাতে সরকারের সাহায্য কামনা করেছেন হাসিম উদ্দিন শেখের স্ত্রী। আমার স্বামী কাজে যেয়ে মারা গেল না, মারা গেল তো এখন বডি আনতে হবে, বডি আনতে তো টাকা পয়সা খরচা হবে, তো একটু সরকার সহযোগিতা করলে ভালো হতো। কোথায় আছে এখন বডি? এখন বডি কানপুরেই আছে। কি কাজে গেছিল? রাজমিস্ত্রির কাজে। কতদিন আগে গেছিল? বুধবারে গেছিল, পাঁচ দিন হবে। 5 দিন আগে গেল দিয়ে এখন তো বডি আনা হয়নি, এখন ওখানেই আছে। মালদা থেকে তরুণ জৈনের রিপোর্ট, 7 AWAKE নিউজ নেটওয়ার্ক। আরও বিভিন্ন খবরের আপডেট জানতে হলে অবশ্যই সাবস্ক্রাইব করুন 7 AWAKE নিউজ নেটওয়ার্ক চ্যানেলটি, কারণ আপনাদের একটা সাবস্ক্রিপশন আমাদের কাছে অত্যন্ত মূল্যবান। জয় হিন্দ।